हेलो फ्रेंड, वेलकम टू माय चैनल। तो बंधुरा, তোমাদের জন্য আমি একটা আবার একটা নতুন জবের নোটিফিকেশন নিয়ে এসেছি। এটা হচ্ছে তোমাদের কেন্দ্রীয় সরকারের জব, কেন্দ্রীয় সরকারের পরিবহন দপ্তরের জব। তো এই জবের নতুন নোটিফিকেশন প্রকাশ করেছে, এটা সম্পূর্ণ স্থায়ী জব। তো দেখো, আমি এখন বর্তমানে যে অফিসার সাইট সেখানে আছি, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, গভর্নমেন্ট ইন্ডিয়ার অফিস সাইট আছি। তো চলো, আমি তোমাদের অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তার আগে একটা কথা বলে রাখি, তোমরা যারা নতুন আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ যে কোনো ধরনের সরকারি জবের আপডেট আমরা এই চ্যানেলের ওপর দিয়ে থাকি। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিশ, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তো এখানে দেখো, তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি কত আছে সেটা দেখে নাও। এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি আছে সেটা হচ্ছে তোমাদের 48টা ভ্যাকেন্সি আছে। তোমরা দেখতেই পাচ্ছ, এখানে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে 48টা ভ্যাকেন্সি, তোমরা দেখতেই পাচ্ছ। এখান থেকে লেখা আছে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সেটা হচ্ছে টোটাল 48টা ভ্যাকেন্সি আছে। এবং যে পোস্টে নিয়োগ হচ্ছে ডেপুটি ম্যানেজার ইন টেকনিক্যাল, ডেপুটি ম্যানেজার পদে নিয়োগ হবে তোমাদের। এবং এর যে স্যালারি, এই জবের যে তোমাদের যে স্যালারি যেটা তোমাদের দেবে তোমাদেরকে, সেটা যে পেমেন্ট থ্রি হিসাবে 15,600 টাকা থেকে 39,100 টাকা, এবং তার সাথে গ্রেড পে পাবে 5,400 টাকা গ্রেড পে, ঠিক আছে? তো বন্ধুরা, এবার দেখো পোস্ট পোস্ট ওয়াইজ কোন কোন পদে কতগুলো সিট আছে সেটা তোমরা দেখে নাও। পোস্ট ওয়াইজ এখানে ভাগ করা আছে, এখানে ডেপুটি ম্যানেজার যে পদে নিয়োগ হবে সেটা জেনারেলের জন্য 20টা ভ্যাকেন্সি আছে, এসসির জন্য 6টা, আর তোমার এসটির জন্য 4টে, আর ওবিসির জন্য 15টা, আর ইডাব্লিউএসের জন্য 3টে। মানে টোটাল তোমাদের ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে তোমাদের 48টা ভ্যাকেন্সি আছে, টোটাল 48টা ভ্যাকেন্সি, 48টা ভ্যাকেন্সি। এবার তোমাদের যে কোয়ালিফিকেশান দেখে নাও, মানে কারা কারা অ্যাপ্লাই করতে পারে, এজ লিমিট কত, সেটা সমস্ত যে কোয়ালিফিকেশান কী দরকার সমস্ত যে এখানে দেওয়া দেখে নাও। তোমাদের যেটা তোমাদের এজ লিমিট, তোমাদের 30-এর বেশি হলে চলবে না, মানে 30-এর কম হতে হবে তোমাদের এজ লিমিট, এখানে এজ লিমিট দেওয়া আছে। নাম্বার অফ নেম অফ দ্য পোস্ট ডেপুটি ম্যানেজার যেটা তোমাকে আগেই বললাম। এডুকেশন কোয়ালিফিকেশান দেখো, এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী বলছে, ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ার ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি, মানে সিভিল ইঞ্জিনিয়ার হলে তোমরা এই জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং রিক্রুটমেন্ট ক্রাইটেরিয়া কী দিয়েছে, বাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট অন দ্য বেসিস অফ ভ্যালিড গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ার, মানে গেট গেট স্কোর কোর্স করে থাকতে হবে তোমাদের 2020 সালের মধ্যে, তাহলে তোমরা এই জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, এটা তোমাদেরকে বলে দেওয়া, এডুকেশন কোয়ালিফিকেশানও বলে দিলাম, এজ লিমিটও বলে দেওয়া। কী হয়, তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার যে সাইট তোমাদের এখানে সাইটটা তোমাদের দেওয়া আছে, অনলাইন অ্যাপ্লিকেশান দেখো এখানে দেওয়া আছে। সাইটটা হচ্ছে তোমরা দেখো www.nhai.org, এই সাইটে যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই সাইটে যেয়ে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য একটা ইনফরমেশান। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমি এই ভিডিও মানে পিডিএফ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও তোমরা এই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে।